السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم. أما بعد, সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন দেখতেছেন, আমরা নীলফামারি কিশোরগঞ্জ থানাতে বাস মোনাজারা করার জন্য এসেছি। আমাদের হানাফি ভাইদের পক্ষ থেকে এটা একটা জোরপূর্বক বাসের ওনারা ডাক দিয়েছিলেন, আজকে তারিখ দিয়েছিলেন, 10টা টাইম দিয়েছিলেন যে বাস মোনাজারা হবে, তোমাদের আলেমদেরকে নিয়ে আসো। আমরা আলহামদুলিল্লাহ যথাসময়ে রাত 3টায় পৌঁছে যাই এবং 3টার পর থেকে নিয়ে 10টা পর্যন্ত আমরা প্রস্তুত হয়ে যাই, 10টা সাড়ে 9টার মধ্যে যে গন্তব্যস্থানে যাব, কিন্তু যে নাই 11টা বসতে হবে। বাট 11টাতে আমরা বের হলাম, একটা পাম্পের সাথে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, সেখানে কতজন যাবে কতজন যাবে না ইত্যাদি সেটা হলো। হওয়ার পরে আবার আমরা 4টি গাড়ি একসাথে করে অজানা গন্তব্যে যাচ্ছিলাম। আমাদের সাথে চেয়ারম্যান সাহেব আছেন, রানিং চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান সাহেব আছেন সামনে গাড়িতে, সামনে একটা লাল গাড়ি দেখা যাচ্ছে। তো আবার অজানা গন্তব্য থেকে ফিরে আবার ওই রোডে আবার চলে যাচ্ছে যেখান থেকে এসেছিলাম, ওইদিকই সম্ভবত। এখনো জানি না যে বাস মোনাজারাটা কোথায় হবে বা আদৌ হবে কিনা। তো যা হোক, ওনারা প্রথমে বলেছিলেন যে 10টার সময় বসবো, এটা টাইম দেওয়া হয়েছে, কিন্তু তাদের পক্ষ থেকে, আমাদের হানাফি ভাইদের পক্ষ থেকে আবার শুনে যে আমরা 11টায় বসবো। ঠিক আছে, আমরা 11টাতে বসবো, সে বলে আমরা বের হলাম যথাটাইমে, কিন্তু এখনো সেখানে আমরা এভাবে ঘুরতে আছি পথে। ইনশাআল্লাহ বাস মোনাজারা করবো, করে আর সত্যের জয় হবে, গুরু সন্তান ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, দোয়া করছি যে আমাদের এই হানাফি ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। হানাফি ভাইয়েরা আজকে করোনা ভাইরাসের লকডাউনের সময় জোরপূর্বক তারিখ নির্ধারণ করে আজকে তারা বহাস মোনাজারার আহ্বান জানাইছে, আর যে বহাস মোনাজারা বিষয়গুলো সবই হচ্ছে মোস্তাহাব, এজন্য খুব দুঃখজনক হলো, দুঃখ লাগে এদের চিন্তা চেতনার উপরে। আর বড় বড় আলেম, এই ছোটো মোটো গোলাও না, বড় বড় যারা আলেম রয়েছেন বিদ্বান ওলামায়ে হানাফদের মধ্যে, তারা আজ পর্যন্ত আহলে হাদিসের বিপক্ষে এমনভাবে উঠে পড়ে লেগেছে যে আহলে হাদিস মনে করছে যে কি যেন উড়ে পড়ে আর আকাশ থেকে কোথার থেকে যেন হাওয়ায় উড়ে চলে এসেছে, আমরা এমন মনে করছি, মনে হচ্ছে যে আমাদেরকে বাংলাদেশে আর থাকতেই দিবে না, এমন অবস্থা। তো এদের জন্য আসলে হেদায়তের জন্য দোয়া ছাড়া আমাদের করার কিছু নাই, আল্লাহ যেন তাদের হেদায়ত দান করেন। যে সমস্ত বিষয়ে যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম আলোচনা করে পাতায় লিপিবদ্ধ রয়েছে, সেসব বিষয়গুলা আজকে নিয়ে আমাদের ভাইয়ারা বাড়াবাড়ি করতেছে, পক্ষান্তরে তারা উল্টা আমাদেরকে বলে যে তারা বাড়াবাড়ি করছে, যে না আমরা কখনো বাড়াবাড়ি করি নাই, আমরা শুধুমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক সহি জিনিস, সহি আকিদা, নির্ভেজাল ইসলাম, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যেটা পেয়েছি সেটাই জাতিকে বলি এবং সেটা বলে যাচ্ছি, বলে যাবো ইনশাআল্লাহ। এটা বলতে গিয়ে হয়তো অনেকে অনেকে বিপক্ষে চলে যাচ্ছে, যার কারণে এই সব সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে আমরা। আমরা দোয়া করব যে আল্লাহ যেন আমাদেরকে বুঝাতে অভিধান করেন। আমরা এখানে একটা ঢুকলাম, মনে হচ্ছে এটি একটি কারখানা বা অন্য কিছু হতে পারে, এই যে সামনে বড় বড় গ্যারেজ দেখা যাচ্ছে, জানি না এটা কোন জায়গা। তো এখানে হয়তো বাস মোনাজারা যারা হবে, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।